নানা আয়োজনে পটুয়াখালীর কুয়াকাটাতেও চলছে প্রবারণা পূর্ণিমা। রোববার রাতে কুয়াকাটার শ্রীমঙ্গলে পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা এবং বৌদ্ধ পূজার মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। পরে বুদ্ধের স্মরণে বিভিন্ন ফল ও হরেক রকমের পিঠাপুলি বৌদ্ধ ভিক্ষুকে প্রদান করেন বৌদ্ধ ধর্মের নানা বয়সী নারী পুরুষরা। পটুয়াখালী থেকে সাইদ ইব্রাহিমের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা, যা আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। প্রবারণা পূর্ণিমা ঘিরে পটুয়াখালীর রাখাইনপাড়ায় চলছে উৎসবের আমেজ। বৌদ্ধ বিহারগুলোতে সমাবেশ ঘটেছে বৌদ্ধ ভিক্ষুসহ পুণ্যার্থীদের। গৌতম বুদ্ধের স্মরণে হাজারের বেশি মোমবাতি প্রজ্বলন করা হয়। পরে রাখাইন মাঠে শতাধিক রং বেরঙের ফানুস উড়িয়ে এই উৎসবে মেতে ওঠেন সবাই। এই উৎসবটি বৌদ্ধদের কাছে একটি তাৎপর্যপূর্ণ শিক্ষণীয় বিষয়। এই প্রবারণা পূর্ণিমার অর্থ হচ্ছে আহ্বান করা, অর্থাৎ একে অপরকে গোল রুটি ধরিয়ে দিয়ে সব কিছু দুঃখ গ্লানি ভুলে গিয়ে নতুন করে জীবন গড়ার লক্ষ্যটা হচ্ছে এই প্রবারণা পূর্ণিমার মূল উৎস। এই প্রবারণা পূর্ণিমাকে কেন্দ্র করে কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে সকাল থেকে পঞ্চশীল অষ্টশীল গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং নানা রকমের পিঠা ও আলোকসজ্জা দানের মাধ্যমে আমরা অনুষ্ঠানটি শেষ করেছি। এদিনে বুদ্ধের কাছে একটাই চাওয়া, দেশ থেকে যেন সব অশুভ শক্তি বিনাশ হয়, পৃথিবীর সব মানুষের জীবন কল্যাণময় হোক। নিউজ ডেস্ক, দেশ টিভি।